আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ভিউয়ার্স, আমি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে এক বছর পর্যন্ত কীভাবে আম সংরক্ষণ করবেন। তো আমি এখানে আম যে যা নিয়েছি সবগুলো রাখবো না, কিছু রাখবো আর কিছু খাবারের জন্য রেখে দিব। তো আমি সবগুলোই আম কিন্তু দেখাচ্ছি, চাইলে আপনি অনেক বেশিও রাখতে পারবেন। তো এখানে এই আমগুলো আমার কিনা, আপনারা আপনাদের গাছের আম থাকলেও এভাবে রাখতে পারবেন। তো আম তো দেখা গেছে অনেক দিন থাকে, তো আমগুলা কিন্তু আমি একটু যখন শেষ পর্যায়ে ভাব চলে আসে তখনই আম কিন্তু আমি সংরক্ষণ করব। তো এই জন্য আমি আমগুলাকে 30 মিনিট ভিজিয়ে রেখে দিছি। আগে ভিজিয়ে রেখে এখন আমি এগুলাকে এক এক করে আমগুলো সবগুলো আম ধুয়ে নিব, পরিষ্কার করে নিব। আম ভিজিয়ে রেখেছি, তো এগুলাকে ধুয়ে আমি ভালোভাবে একটি ভালো পরিষ্কার কাপড়ের টুকরো দিয়ে আমি মুছে ফ্যানের নিচে রেখে দিব। তাহলে একটু বিন্দুর পরিমাণও আমে পানি থাকবে না। তো এদিকে আমগুলো কিন্তু আমি উপরে যে খোসা সেগুলো কিন্তু আমি ফেলে দিব। ফেলে দিয়ে আমের যেহেতু যে সবুজ অংশ সেটাও যেহেতু না থাকে, সেজন্য ভালোভাবে ফেলে দিতে হবে। এই জন্য আমি রাখবো একটি বক্স নিব। এ বক্সে আমি আগে চাইলে আপনি টিস্যুও নিচে দিতে পারবেন। তো আমি পরিষ্কার কাপড়ের টুকরো দিয়ে সফট এটা দিয়ে আমি নিচে আগে প্রথমে রেখে দিলাম। ভিডিওটা না টেনে শুরু থেকে দেখবেন, তাহলে আমি আম কীভাবে রাখবো সংরক্ষণ সেটাই দেখাবো। তো এভাবে আমি দিয়ে এক এক করে আম কেটে নিব আর স্লাইস করি কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী স্লাইস করবে। তো এভাবে দেখতে পারতেছেন যতক্ষণ পর্যন্ত সম্ভব রাখা মিলে এভাবে মেলে মেলে আমি রেখে দিব। এর উপরে দিয়ে আরও একটি এরকম কাপড়ের টুকরো আমি দিয়ে দিব। এই যে দেখেন, এভাবে একটু চেপে চেপে দিব। নিচের অংশ থেকে যেহেতু হাওয়া বাতাস না ঢুকে বা আসে, এই যে আমি আবারও ঠিক একইভাবে এভাবে কিন্তু আমি রেখে দিচ্ছি। ভিডিওটা ফলো করলে বুঝবেন। তো এক বছর কিন্তু এ আম যেভাবে রেখেছি ঠিক এভাবে খাওয়া যায়। আমগুলো দেখা গেছে ঘরে শ্বশুর শাশুড়ি বা বাবা মা বা ছোটো বাচ্চারা থাকে, ওদেরকে কিন্তু নর্মাল করে আমি মুড়ি দিই, খাওয়া যায় যেভাবে খেতে পারবো। তো এভাবে আমি আবারও আরও একটি কাপড়ের টুকরো কেটে এভাবে যেভাবে আগে রেখেছি এভাবে আবারও রেখে দিব। আমি পুরো এক বক্স রেখেছি যেভাবে, ঠিক এভাবে আমি আরও কিছু আম অন্য একটি বক্সে রাখবো। তো একটা বক্সে আমি কিভাবে রাখি সেটা কিন্তু দেখাচ্ছি। এভাবে কিন্তু আমি আম রাখা হলো আমার। তো এভাবে রেখে আমি রেখে দিব ডিপ ফ্রিজে। এই যে টিপে 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 আমি যেহেতু কোনো প্রকারের বরফ না ঢুকে সেটাই করি। এবার আমি ডিপে রেখে দিব। ডিপে রাখার পর 5 দিন পরে আমি আপনাদের সামনে আবারও ফিরে আসবো। 5 দিন পর আমি ফ্রিজে রাখার সংরক্ষণ আমগুলো নিয়ে আসছি। এই যে দেখতে পারতেছেন, আমগুলো কিন্তু শক্ত হয়ে গেল। আর দেখা গেছে আম যখন নর্মাল হবে আমটা একটু নরম হবে, কিন্তু আমের যে একটা ফ্লেভার, খুবই সুন্দর আমের ফ্লেভার, সেটা পারফেক্ট থাকবে। ওই ফ্লেভারটা একটু নির্বিশ হবে না। আমগুলো যখন আমি ফ্রিজের থেকে বের করছি ফ্লেভারে পুরো ঘর আমার ভরে গেছে, এত সুন্দর ফ্লেভার। তো আম এভাবে আশা করি আপনারা আম এভাবে রাখবেন। তো আমি কিন্তু সবসময় বা প্রতি বছরে রাখি। ভিউয়ার্স ভালো থাকবেন, আমি আবারও ফিরে আসবো। আজকের জন্য বিদায়, আল্লাহ হাফেজ।